ক্রিস্টিয়ানো রোনালদোর বাঁ পায়ের জাদুকরি গোলে সেমিফাইনালে পৌঁছালো আল নাসর। আগের ম্যাচে দারুণ এক হেডে গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেন রোনালদো। আর এবার কোয়ার্টার ফাইনালে রোনালদো বাঁ পায়ে করলেন আরও একটি দারুণ গোল। পরবর্তীতে তার দলের অন্য দুই সতীর্থও করলেন একটি করে গোল, যার ফলে মরক্কোর অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব রাজা কাসাব্লাঙ্কাকে 3-1 গোলে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে উঠেছে আল নাসর। বুধবার লীগের ফাইনালে উঠার লড়াইয়ে মিশরের আল শর্তার মুখোমুখি হবে রোনালদোর দল। সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই অনেকটা দাপটের সাথে খেলেছে আল নাসর। ম্যাচের 2 মিনিটের মাথায় সদ্য ইন্টার মিলান থেকে আসা মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের বাড়ানো বলে বাঁ পায়ে শট দিয়ে গোলের চেষ্টা করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিস্কা, তবে অত্যন্ত দক্ষতার সাথে তা আটকে দেন কাসাব্লাঙ্কার গোলরক্ষক। 18 মিনিটের মাথায় রোনালদো তার বাঁ পায়ের জোরালো শট দিয়ে করেন ম্যাচের প্রথম গোল। সতীর্থ তালিস্কার কাছ থেকে ডি বক্সের বাইরে থাকা রোনালদো বল পেয়েছিলেন বিপক্ষ দলের অরক্ষিত অবস্থায়। এই সুযোগে কিছুটা সময় নিয়ে বাঁ পায়ে জোরালো শটে বলকে গোলবারে জালে জড়ান তিনি। এর ঠিক 10 মিনিট পরে আল নাসরের পক্ষে দ্বিতীয় গোল করেন সুলতান আল গান্নাম। আর 38 মিনিটের মাথায় সেকো ফোপানো করেন আরেকটি গোল, ফলে স্কোর গিয়ে দাঁড়ায় 3-0। ঐতিহ্যবাহী কাসাব্লাঙ্কা দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে 41 মিনিটের মাথায় আল নাসরের ভুলে আবদুল্লাহ মাদুরের আত্মঘাতী গোলে দলটির নামের পাশে যোগ হয় একটি গোল। গোল না দিতে পারলেও শেষের দিকে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল, যার কারণে আর কোনো গোল দেখা যায় নাই। 82 মিনিটের দিকে একটি সুযোগ তৈরি করেছিলেন রোনালদো, কিন্তু বক্সের বাঁ দিক থেকে রোনালদোর বাঁ পায়ের শটটি গোলবারে লেগে ফেরত আসে। অবশেষে আরব ক্লাবগুলো টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আল নাসর। দর্শক, আপনাদের কি মনে হয়, রোনালদো কি পারবেন তার দল আল নাসরকে শিরোপা জিতাতে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।